তুলা কিন্তু প্রয়োজন অনুযায়ী নিজেকে সংকুচিত করতে পারে। মানুষ তুলা রাশি বা লগ্নকে বলে থাকেন এটা হালকা রাশি এবং এর কারণে তুলার কিছু আলাদা অনুভূতি হতে দেখতে পাওয়া যায়। তুলার কনশিয়াস মাইন্ডের সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ড এটাও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকে। খুব সহজেই তারা মেডিটেশন করতে পারেন। আমরা এর আগেও বলেছি যে তুলার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ অতি দ্রুত ঘটতে দেখতে পাওয়া যায়। তুলা রাশি বা লগ্নের মানুষরা খুব সহজেই রেইকি কিংবা এই ধরনের কোনো প্রাণিক হিলিং এই ধরনের বিদ্যাকে রপ্ত করতে পারেন। স্পিরিচুয়ালিজমের প্রতি প্রচণ্ড আগ্রহ তুলা পোষণ করেন। অ্যাকচুয়ালি তুলা রাশি হলো এমন একটা রাশি যেটার মধ্যে শুক্রের অনুভূতি রয়েছে, যেখানে বায়ুদত্তের প্রকাশ রয়েছে, যার জন্য চতুর্থ এবং পঞ্চম পতি যোগ্যারক গ্রহ তিনি হলেন শনি। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে হিউজ সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায়। তুলা রাশি সম্পর্কে যদি আরও ডিটেলে জানতে চাই আমরা, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করতে হবে আই বাটনে এবং সেখানে তুলা সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি এবং তার কতগুলি বৈশিষ্ট্য যেগুলি তুলাকে অন্যদের থেকে আলাদা করে এবং যেগুলি যদি প্রকাশিত হয় তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে তাহলে নিঃসন্দেহে তুলা নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করতে পারেন। এবার প্রশ্ন হলো কেন এই কথাটা বললাম যদি প্রকাশিত হয়। বহু ক্ষেত্রে গ্রহ অবস্থান লগ্নের বলবত্তা, শুক্রের অবস্থান লগ্নের ওপরে গ্রহের দৃষ্টি, তারা ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করে, প্রভাবিত হয়, কখনো রাহুর দ্বারা, কখনো বৃহস্পতির দ্বারা, কখনো শনির দ্বারা। এই প্রভাবগুলি কিন্তু জেনারেলি একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে চেঞ্জ করিয়ে দেয়, প্রভাবিত করে, তার ফলে কিন্তু বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় এবং এই পরিবর্তনই একটা মানুষকে বিশেষ করে তোলে, অন্যদের থেকে আলাদা করে তোলে। না হলে প্রত্যেকটা তুলা রাশি বা লগ্নের মানুষদের একই টাইপের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যেত। শুক্রের দ্বারা প্রভাবিত তুলা রাশি, তার সঙ্গে সঙ্গে বায়ুতত্ত্বের রাশি, প্রকৃতি কিন্তু এর চর। ফলে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত গুণাবলী দেখতে পাওয়া যায়, হিউজ ক্রিয়েটিভিটি। এটা হলো তুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তুলা রাশি বা লগ্নের মানুষরা বায়ুতত্ত্ব শুক্র প্রভাবিত হওয়ার জন্য এদের মধ্যে ক্রিয়েটিভিটি লেভেল এটা কিন্তু আলাদাই। এটা হচ্ছে তুলার সবচেয়ে স্ট্রং পয়েন্ট, তুলা ক্রিয়েটিভ। এখান থেকে শুরু হয় তুলার দ্বিতীয় বৈশিষ্ট্য, সৃজনশীলতার পাশাপাশি তুলার মধ্যে কালচারাল অ্যাক্টিভিটিস এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়, অর্থাৎ সাংস্কৃতিক মানসিকতা। শুক্র প্রভাবিত হওয়ার কারণে সাংস্কৃতিক মানসিকতা, সাংস্কৃতিক কলা এগুলোর পৃষ্ঠপোষকতা করবার মানসিকতা এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। বহু তুলা রাশির মানুষ রয়েছেন যারা গান গাইতে পারেন না বা সুরে গান গাইতে পারেন না, কিন্তু তারা গান শুনতে ভালোবাসেন, গান শুনে সেই গানের আলোচনা করতে তারা ভালোবাসেন, গানটিকে উপলব্ধি করতে তারা ভালোবাসেন। এই গুণগুলি কিন্তু তুলার ক্ষেত্রে থাকে এবং এটাই তুলার দ্বিতীয় বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করে, সেটা হলো কালচারাল অ্যাক্টিভিটিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার প্রচেষ্টা। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো ক্রমবর্ধমান মানসিকতা। যেহেতু বায়ুতত্ত্ব এবং চর প্রকৃতি, আমরা জানি ঝড় সবসময় একটা জায়গায় বিস্তার লাভ করে, তো তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই ঝড়ের মতো মানসিকতা, নিজেকে ক্রম বিস্তৃত করবার মানসিকতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তুলা কিন্তু ক্রমাগত বড়, আরও বড়, আরও বড় হতে চায়। কোনো ক্ষেত্রে একটি ব্যবসা, সেখান থেকে আরেকটি ব্যবসা, সেখান থেকে আরও একটি ব্যবসা, এই মানসিকতা কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব সহজেই তুলা কিন্তু তার নিজের ক্ষেত্রটিকে প্রসারিত করতে পারে, প্রবর্ধিত করতে পারে। এখান থেকে সৃষ্টি হয় তুলার চতুর্থ বৈশিষ্ট্য, তুলা কিন্তু প্রয়োজন অনুযায়ী নিজেকে সংকুচিত করতে পারে। তুলার মধ্যে যেমন ক্রমবর্ধমান মানসিকতা দেখতে পাওয়া যায়, তেমনভাবেই যদি প্রয়োজন হয় তুলা কিন্তু নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিতে পারে,
যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তুলা কিন্তু নিজেকে সংকুচিত করে নিতে পারে। তুলা কিন্তু নিজেকে একটা ছোট্ট জায়গায় আবদ্ধ করে রাখতে পারে। অল্পে সন্তুষ্ট হওয়ার ক্ষমতা তুলার মধ্যে রয়েছে। তাই তৃতীয় বৈশিষ্ট্য, যেমন নিজেকে প্রচুর বড় করবার চেষ্টা, তার সঙ্গে সঙ্গে অল্পে সন্তুষ্ট হওয়ার মানসিকতা, এটাও কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। পঞ্চমত, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে হিউজ স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যায়। স্পিরিচুয়ালিজমের প্রতি প্রচণ্ড আগ্রহ তুলা পোষণ করেন এবং এই কারণে তুলার মধ্যে একটা অদ্ভুত গুণ, একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, কিছু বিশেষ ক্ষমতা, কিছু হিলিং পাওয়ার ইত্যাদি দেখতে পাওয়া যায়। মানুষ তুলা রাশি বা লগ্নকে বলে থাকেন এটা হালকা রাশি এবং এর কারণে তুলার কিছু আলাদা অনুভূতি হতে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে কিন্তু ভৌতিক কিংবা অলৌকিক কিছু চেতনা, এগুলি অনুভব করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এর কারণেই মানুষজন তুলাকে বলেন যে হালকা রাশি। অ্যাকচুয়ালি তুলা রাশি হলো এমন একটা রাশি যেটার মধ্যে শুক্রের অনুভূতি রয়েছে, যেখানে বায়ুতত্ত্বের প্রকাশ রয়েছে, যার জন্য চতুর্থ এবং পঞ্চম পতি যোগ কারক গ্রহ তিনি হলেন শনি। ফলে তুলার মধ্যে অটোমেটিক্যালি স্পিরিচুয়ালিজম দেখতে পাওয়া যায় এবং এর কারণে কিছু মানুষ তারা তুলাকে হালকা রাশি হিসেবে অভিহিত করেন। বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে তুলার মধ্যে যে সংকোচন প্রসারণশীলতা, এটা অনেকটাই বেশি, এটা আমরা আগেই বলেছি। এই সমস্ত কারণে তুলার মধ্যে কিন্তু কিছু অনুভূতি, কিছু অলৌকিক বিষয়কে প্রত্যক্ষ করবার ক্ষমতা, স্বপ্ন দেখার মানসিকতা, এগুলি দেখতে পাওয়া যায়। তুলার কনশিয়াস মাইন্ডের সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ড, এটাও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকে। মেডিটেশন করার সময় তুলা কিন্তু অ্যাক্টিভ। তুলার আজ্ঞা চক্র, সেটা কিন্তু অনেকটাই দ্রুত জাগ্রত হতে পারে। এই কারণে তুলার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি আগ্রহ অনেক অনেক বেশি দেখতে পাওয়া যায়। ষষ্ঠত, তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু খুব ভালো সমালোচক হয়ে থাকেন। তারা প্রত্যেকটি বিষয়কে বিশ্লেষণ করতে পারেন এবং কেন জিনিসটা খারাপ বা কেন জিনিসটা ভালো, কী করলে আরেকটু ভালো হতে পারে, এই ধরনের সমালোচনামূলক আইডিয়া, এটা কিন্তু তুলা ভীষণ ভালো দিতে পারেন এবং এইটা তার ক্রিয়েটিভিটি থেকেই তৈরি হয়। তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা যে কোনো জিনিসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই বেশি কন্ট্রিবিউশন রাখতে পারেন। এটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের অন্যদের থেকে খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। সপ্তমত, তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে হিলিং পাওয়ার থাকে। তুলা রাশি বা লগ্নের মানুষরা খুব সহজেই রেইকি কিংবা এই ধরনের কোনো প্রাণিক হিলিং, এই ধরনের বিদ্যাকে রপ্ত করতে পারেন। খুব সহজেই তারা মেডিটেশন করতে পারেন। আমরা এর আগেও বলেছি যে তুলার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ অতি দ্রুত ঘটতে দেখতে পাওয়া যায়। তাই তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ইনি ফিলিংস, অন্যের কষ্ট অনুভব করবার ক্ষমতা, তাকে হিল করবার ক্ষমতা, এগুলোই তাকে কিন্তু একটা আলাদা লেভেল, আলাদা মাত্রায় নিয়ে যায়। অষ্টমত, বহুবার আমরা এই কথাটি বলেছি, সেটি হলো ব্যালেন্স করবার ক্ষমতা। বিভিন্ন দিক, জীবনের বিভিন্ন অঙ্গ, জীবনের বিভিন্ন অংশ, পরিবারের বিভিন্ন পার্ট, তাদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করবার ক্ষমতা, এটা কিন্তু তুলার মধ্যে থাকে, যেটা অন্যান্যদের মধ্যে একেবারেই থাকে না বা অনেকটাই কম থাকে। তাই তুলা রাশি বা লগ্নের মানুষরা কখনো ডমিনেট করে, কখনো নিজেরা ডমিনেটেড হয়ে নিজের পরিবার, প্রতিবেশী, এদের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা করেন। বেশ কিছু ক্ষত, সেগুলো মেরামত করবার চেষ্টা, সেটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। নবমত, তুলা কিন্তু এক্সপ্লোর করতে পছন্দ করেন। সেটা বিদেশ হতে পারে, সেটা দেশ হতে পারে, সেটা ভ্রমণস্থল হতে পারে, সেটা বুকস হতে পারে, সেটা কোনো মিউজিক হতে পারে, তার মধ্যে আভ্যন্তরীণ অর্থ খুঁজে বার করবার চেষ্টা, এটা কিন্তু তুলার মধ্যে রয়েছে। তাই তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে গবেষণা করবার মেন্টালিটি অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। তুলা গবেষণা করতে পারেন। তুলা কোনো জিনিসের মধ্যে সত্য অনুভূতিকে খুঁজে বার করবার ক্ষমতা রাখেন। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে হিউজ সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায়। তারা সমাজের জনদরদি কাজ করবার জন্য নাম, যশ, খ্যাতি অর্জন করে থাকেন। খুব সহজভাবেই তুলা কিন্তু নিজেকে একটা আলাদা স্তরে নিয়ে যেতে পারেন, একটা আলাদা লেভেল অর্জন করবার ক্ষমতা তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই তুলা তার নিজের ক্ষেত্রটিকে উপলব্ধি করতে পারেন। তুলা নিজের জায়গাটিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা ভীষণভাবে করে থাকেন। এই জনহিতকর কিংবা জনদরদী মানসিকতা, এটাও তুলাকে একটা আলাদা মাত্রা প্রদান করে থাকে।
এই বৈশিষ্ট্যগুলি ছাড়াও তুলা রাশি বা লগ্নের মধ্যে আরও বেশ কিছু মানসিকতা দেখতে পাওয়া যায়। সেটি হলো প্রকৃতির প্রতি প্রেম, পশু পাখি এদের প্রতি ভালোবাসা, নিজের সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা, এই ধরনের কিছু মানসিকতাও তুলা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। বন্টন করার মেন্টালিটি, ভাগ করে নেব, সবাই মিলে ব্যবহার করব, এগুলি যেমন দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা স্বেচ্ছায় ইউজড হতে পছন্দ করেন। তারা যে বুঝতে পারছেন না তা কিন্তু একেবারেই নয়, কিন্তু তারা তা সত্ত্বেও ইউজড হতে ভালোবাসেন। তারা খুব সহজভাবেই মেনে নেন যে আমাকে ইউজ করা হচ্ছে, আমি ব্যবহৃত হচ্ছি, এই বিষয়টা মেনে নেওয়ার মানসিকতা এটা কিন্তু তুলার মধ্যে থাকে। সুতরাং তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বেশ কয়েকটি গুণাবলী আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলি ছাড়াও তুলা টেকনোলজি পছন্দ করে, তুলা ক্রিয়েটিভিটি, টেকনোলজি, নিজের চেষ্টা এবং পুরনো মানসিকতা এগুলিকে মিলিয়ে ফেরবার চেষ্টা, এগুলির সমন্বয় সাধন করবার চিন্তা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এই বৈশিষ্ট্যগুলির দ্বারা কিন্তু তুলা খুব সহজেই নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারেন। তুলা রাশি সম্পর্কে যদি আরও ডিটেলে জানতে চাই আমরা, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করতে হবে আই বাটনে এবং সেখানে তুলা সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির ক্ষেত্রেও তুলার অ্যাক্টিভিটি অনেক বেশি। যদি তুলা রাশি বা লগ্নের কোনো জাতক বা জাতিকা ভিডিওটি দেখবার পর জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। জ্যোতিষ শিক্ষার পথে আমরা থাকব আপনার সাথে এবং যতদিন শিক্ষা সম্পূর্ণ না হচ্ছে আমাদের এই সঙ্গ, আমাদের এই সাথ, আপনাদের হাতে আমাদের হাত, এই সম্পর্ক কিন্তু কন্টিনিউ করবে। তাই দেরি না করে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। তাহলে আজকের এই ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন এবং এই যাত্রায় আপনাদের সাহায্য আমাদের অবশ্যই দরকার। প্রতিটা পদক্ষেপে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এবং প্রার্থনীয়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।